জয় গোরাম বন্ধুরা, কর্মী ঐক্য জিন্দাবাদ। আমাদের রাজ্যের বর্তমানের চিফ মিনিস্টার হলেন মাননীয়া মমতা ব্যানার্জি। তিনিই আমাদের রাজ্যের অভিভাবিকাও এবং আমরা হলাম সেই রাজ্যের একটা বৃহৎ জনজাতি, যারা 73 বছর ধরে জাতিসত্তার জন্য আন্দোলন করে আসছে, কিন্তু তারা আজও তাদের জাতিসত্তা ফিরে পায়নি। তারা দীর্ঘ 73 বছর ধরে বঞ্চিত হয়ে আছে। সেই বঞ্চিত একটা বৃহৎ জনজাতি হল কুর্মি জনজাতি। তো কুর্মি জনজাতির হয়ে আমার মাননীয়ার কাছে একটাই হাম্বল রিকোয়েস্ট, কাইন্ডলি ম্যাডাম, আপনি আমাদের সেন্ট্রাল থেকে, সেন্ট্রালের আরজিআই দপ্তর থেকে যে সিআরআই রিপোর্টের যে কমেন্ট এবং জাস্টিফিকেশন রিপোর্ট চেয়েছেন, প্লিজ ম্যাডাম আপনি সেটা অবিলম্বে দ্রুত পাঠিয়ে দিন। কেননা ম্যাডাম আপনি ভালোভাবে অবগত আছেন যে আমাদের এই জাতিসত্তার আন্দোলন কোনো সংরক্ষণের জন্য নয়, আমরা আমাদের আত্মমর্যাদা ফিরে পেতে চাইছি, আমরা আমাদের জাতিসত্তা ফিরে পেতে চাইছি, আমরা আমাদের ধর্ম ফিরে পেতে চাইছি। এটা একটা জনজাতির পিতৃপরিচয় বা আত্মপরিচিতি পাওয়ার বা জাতিসত্তা ফিরে পাওয়ার আন্দোলন, যেটা হলো সাংবিধানিক। এবং আপনিও এই আন্দোলনের একজন, 1994 সালে আপনি নিজেই কিন্তু ম্যাডাম আমাদের হয়ে বলেছিলেন যে কুর্মী জনজাতিকে এসটির অন্তর্ভুক্ত করা হোক। এবং আপনার সরকারের যে দাবিগুলো নিয়ে আপনার লড়াই করছিলেন, সেখানে কিন্তু এটাও বলা হয়েছিল যে কুর্মী জনজাতিকে তফসিল জাতির অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য সরকার সর্বসম্মতভাবে প্রচেষ্টা করবে। কিন্তু আজ ম্যাডাম আমরা আজ কি দেখতে পাচ্ছি, আপনি একজন এই রাজ্যের অভিভাবিকা, অভিভাবিকা মিনস আপনি মায়ের মতো, আর আমরা সেই বৃহৎ জনজাতি কুর্মী সমাজ হলাম আপনার কাছে একজন, মানে কি বলবো, সন্তান তুল্য। সেই সন্তানরা আজ দীর্ঘ 73 বছর ধরে বঞ্চিত হয়ে আসছে। এবং আপনি ভালোভাবেই জানেন যে আপনার যে সন্তানরা যে আন্দোলনটা করছেন, সেই আন্দোলনটা কোনো অন্যায় আন্দোলন নয়, এটা সাংবিধানিক আন্দোলন, জাতিসত্তার আন্দোলন, এবং কুর্মী জনজাতি এসটি হওয়ার যোগ্য। এবং সেই যোগ্যতার জন্য কি চাইছে আরজিআই দপ্তর সেন্ট্রাল থেকে কমেন্ট এবং জাস্টিফিকেশন রিপোর্ট, সিআই রিপোর্টের। সো প্লিজ ম্যাডাম কাইন্ডলি আপনি আজ সমস্ত কিছু জানা সত্ত্বেও কিন্তু না জানার ভান করে আছেন, এটা কিন্তু যথেষ্ট আমাদের কাছে দুঃখের বিষয় এবং আমাদের কাছে সত্যি খুব প্যাথেটিক বিষয় যে আপনি একজন রাজ্যের অভিভাবিকা হয়ে, মাতৃতুল্য হয়ে কেমন করে আমাদের মতো সন্তানদের জাতিসত্তাটাকে আপনারা আপনি কেন ফিরিয়ে দিচ্ছেন না ম্যাডাম। সো কুর্মী জনজাতির হয়ে আপনার কাছে ম্যাডাম আমার হাম্বল রিকোয়েস্ট, কাইন্ডলি ম্যাডাম প্লিজ আরজিআই দপ্তর থেকে যে সিআই রিপোর্টের কমেন্ট এবং জাস্টিফিকেশন রিপোর্ট পাঠাতে বলেছে, সেটা কাইন্ডলি যত দ্রুত সম্ভব কাইন্ডলি ম্যাডাম পাঠিয়ে দিবেন। আর আপনি বারবার আমাদের যেটা ভুল বোঝাচ্ছেন, সেটা হচ্ছে গিয়ে যে আপনি বারবার করে বলছেন যে কুর্মি জনজাতিকে তফসিলি হওয়ার জন্য বা তাদের দেশটা ফিরে পাওয়ার জন্য আপনি নাকি কেন্দ্রকে 2017 থেকে বারবার চিঠি লিখেছেন, অথচ সেই চিঠি কেন্দ্র বারবার রিজেক্ট করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা আপনি বারবার করে আমাদের সমস্ত কুর্মী জনজাতিকে বোঝাচ্ছেন, কিন্তু ম্যাডাম একটা কথা মাথায় রাখবেন, এখন কিন্তু কুর্মী জনজাতি আর আগের জনজাতি নেই। এখন কুর্মী জনজাতির প্রচুর মানুষ রয়েছেন, মানুষজন রয়েছেন যারা কিন্তু যথেষ্ট এডুকেটেড, কেন্দ্রের তরফে বারবার রিজেক্ট করা হয়েছে, সবাই কিন্তু এডুকেটেড বলতে গেলে, সবাই জানে ব্যাপারটা, বুঝে এবং সংবিধান সম্পর্কে সবাই আজ অবগত হয়েছে। তা সত্ত্বেও কিন্তু আপনি বারবার বলছেন কি 2017 সাল থেকে সে একই গল্প দিয়ে আসছে, সেটা হচ্ছে গিয়ে যে আপনি বলছেন যে আমরা প্রস্তাব পাঠাচ্ছি কেন্দ্র সরকারকে, বাট কেন্দ্র সরকার আরজিআই দপ্তরে পাঠাচ্ছি, কিন্তু আরজিআই দপ্তর সেটা বারবার রিজেক্ট করে দিচ্ছে। আপনি একজন রাজ্যের মাননীয় হয়ে যদি এইটুকু না বুঝেন যে আরজিআই দপ্তর থেকে কেন রিজেক্ট করছে, তাহলে আর আমরা কি বলতে পারি বলুন। আপনি আমাদের মায়ের তুল্য হয়ে যদি যে কেন আরজিআই দপ্তর রিজেক্ট করছে,
তাহলে আপনি সেভাবে রিপোর্টটা বানান যাতে রিজেক্ট করার সাহস না পায় আরজিআই দপ্তর। কারণ আমরা হলাম আপনার সন্তান তুল্য, আমরা আমাদের জাতিসত্তা ফিরে পেতে চাইছি। তাই আপনার কাছেই তো আমরা অভিযোগটা জানাবো না ম্যাডাম, কারণ আপনি রাজ্যের অভিভাবিকা, মায়ের তুল্য। কিন্তু আপনি কি বলছেন বারবার যে আরজিআই দপ্তর প্রস্তাবটা রিজেক্ট করে দিচ্ছে। কিন্তু ম্যাডাম আপনাকে যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে আপনারা তাহলে হয়তো বুঝতে পারবেন ভালো হবে। আমরা ভালোভাবেই জানি ব্যাংক বা পোস্ট অফিসে বর্তমানে অ্যাকাউন্ট খুলতে হলে কিন্তু কি দিতে হয়, প্যান কার্ড এবং আধার কার্ড মাস্ট লাগবে, না হলে কিন্তু আপনি অ্যাকাউন্টে বই খুলতে পারবেন না, ভোটার কার্ড দিয়ে কোনার কাজ হয় না। সেমভাবে একটা জনজাতিকে তফসিলি জাতির অন্তর্ভুক্ত করতে হলে তার পেছনে শুধু প্রস্তাব পাঠালে হবে না, মিন্স প্রস্তাব মিন্স এখানে বলতে চাইছি আমি শুধু ভোটার কার্ডটা দিয়ে আর আমি এসটি হতে চাই এইটুকু দাবি নিয়ে গেলেই কিন্তু হবে না। আমি যদি প্যান কার্ড আধার কার্ড না গিয়ে ব্যাংকে যদি গিয়ে বলি যে স্যার আমার একটা অ্যাকাউন্ট খুলে দিন, স্যার তার ইচ্ছা থাকলেও সে খুলতে পারবে না। কেন খুলতে পারবে না? কারণ অ্যাকাউন্ট খুলতে গেলে মাস্ট প্যান কার্ড এবং আধার কার্ড চাই। ঠিক সেমভাবেই এইখানের ক্ষেত্রেও আপনি যে প্রস্তাবটা পাঠাচ্ছেন কেন্দ্র সরকারকে, সেটা হচ্ছে গিয়ে আপনি বলতে চাইছেন এটাই প্রস্তাবটার মানে হচ্ছে এটাই যে কুড়মি জনজাতি এসটি হতে চাইছে। আপনি এটা কখনোই কেন্দ্র মানে আরজিআই দপ্তরকে বলছেননি যে কুড়মি জনজাতি আগে এসটি ছিল, তারা এসটি হতে চাইছেনি, তারা তাদের জাতিসত্তাটা ফিরে পেতে চাইছে, এটা কিন্তু আপনি বলছেননি। আপনি কি করছেন, আপনার যে চিঠিটা যাচ্ছে রাজ্য সরকার থেকে প্রস্তাবটা, সেটা কি পাঠাচ্ছেন আপনারা যে কুড়মি জনজাতি এসটি হতে চাইছে? বাট এটা ভুল, আমরা এসটি হতে চাইছি না, আমরা এসটি আগের থেকে ছিলাম, আমরা আমাদের জাতিসত্তা ফিরে পেতে চাইছি। আর এটা তখনই সম্ভব হবে ম্যাডাম আপনি যদি আরজিআই দপ্তর থেকে যে সিয়েরা রিপোর্টের যে জাস্টিফিকেশন এবং কমেন্ট যেটা পাঠাতে বলছেন সেটা যদি আপনি পাঠান এই সাতটা পয়েন্টের উপর। ওই সাতটা কমেন্টের জাস্টিফিকেশনটাই হলো প্যান কার্ড আর হচ্ছে আধার কার্ড, যেটা না পাঠালে কিন্তু আরজিআই দপ্তর কোনো মতেই মানে কুড়মি জনজাতিকে তফসিলি জাতির অন্তর্ভুক্ত করতে পারবে না। আর এটা আমার থেকে আপনি ভালোভাবে জানেন ম্যাডাম। সো প্লিজ ম্যাডাম, আমার হাম্বল রিকোয়েস্ট কুড়মি জনজাতির হয়ে কাইন্ডলি ম্যাডাম আপনি আমাদের এই সিআরআই রিপোর্টের কমেন্ট এবং জাস্টিফিকেশন রিপোর্টটা আর যে দপ্তরে দয়া করে পাঠিয়ে দেবেন। আমরা কিন্তু আর ওই কুড়মির উন্নতির জন্য ওই উন্নয়ন পরিষদ গঠন করতে চাই না, আপনি ওইসব আমরা কিছু শুনতে চাইনি। আর মানে আমরা সত্যি কথা বলতে গেলে আমাদের কুড়মি জনজাতির মধ্যে একটাই দাবি হলো আমরা এসটি ছিলাম আগে, আমরা সেই জাতিসত্তাটা ফিরে পেতে চাইছি। সো কাইন্ডলি ম্যাডাম আপনি আমাদের জাতিসত্তাটা ফিরিয়ে দিন। আপনি একজন রাজ্যের অভিভাবিকা, তাই আমরা আপনার সন্তান তুল্য হয়ে আমরা এটুকুই বলবো ম্যাডাম আপনাকে যে কাইন্ডলি ম্যাডাম প্লিজ সিআরআই রিপোর্টের কমেন্ট এবং জাস্টিফিকেশন রিপোর্টটা আপনারা প্লিজ যত তাড়াতাড়ি পারবেন, এইটুকুই তো আমাদের দাবি না, যত তাড়াতাড়ি পারবেন সেটা সেন্ট্রালের আরজিআই দপ্তরে পাঠিয়ে দেবেন এবং সেই রিসিপ্ট কপিটা আমাদেরকে দেখালেই হলো যে আমরা পাঠিয়ে দিয়েছি। তাহলে তো আমরা আর যে আজকে বলা হচ্ছে যে নো ভোট ফর রাজ্য সরকার, এটা যে আমরা বলা হচ্ছে তাহলে এটা আর বলবো না কোনোদিনের জন্য। কারণ আমাদের দাবি তো একটাই না যে সিআরআই রিপোর্টের কমেন্ট জাস্টিফিকেশনটা আপনি আরজিআই দপ্তরে পাঠিয়ে দিন, এরপর তারা করবে কি করবে না সেটা তাদের ব্যাপার, তখন আমরা দেখে নেব। কিন্তু আপনার বর্তমান যে কাজ সে কাজটাই তো আপনি করছেন না ম্যাডাম। সবশেষে ম্যাডাম আপনাকে একটাই রিকোয়েস্ট করব, আপনি এই রাজ্যে বারবার করে বলছি আমরা হলাম আপনার সন্তান তুল্য, আপনি রাজ্যের অভিভাবিকা, প্লিজ এই সন্তানদের দুঃখ কষ্ট কথার ব্যাপারটা একটু বুঝুন ম্যাডাম আপনি, এবং আমাদের এই সিআরআই রিপোর্টের কমেন্ট এবং জাস্টিফিকেশন রিপোর্টটা কাইন্ডলি আরজিআই দপ্তরে পাঠিয়ে দিন। আর মিথ্যা প্রতিশ্রুতি প্লিজ বারবার আর দেবেননি, আমরা যথেষ্ট এডুকেটেড হয়েছি এবং যথেষ্ট। সো সবশেষে একটা কথাই বলবো মাননীয়া আপনাকে, প্লিজ আপনি রাজ্যের অভিভাবিকা হয়ে আমরা হলাম আপনার সন্তান তুল্য, সো প্লিজ আমাদের সাথে বারবার করে এই প্রস্তাব পাঠাচ্ছি ভেবে দেখব এই সমস্ত কিছু বলে, আর প্লিজ আপনিও আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না, এবং আমরাও কিন্তু আপনার ওই চিড়ে ভেজানো কথাই শুনব না। আপনি আমাদের কমেন্ট এবং জাস্টিফিকেশন রিপোর্টটা পাঠিয়ে দিন সিআরআই রিপোর্টের আরজিআই দপ্তরে এবং তার রিসিপ্ট কপি দেখান, আমরা আমাদের
রাজ্য সরকার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন সেটা আমরা তুলে নেব এবং আমরা আর কোনোদিনের জন্যই বলবো না যে নো ভোট ফর রাজ্য সরকার। কিন্তু ম্যাডাম আপনি যদি না পাঠান তাহলে তো বুঝতেই পাচ্ছেন আমরা সমস্ত কুর্মী জনজাতি আজ যথেষ্ট এডুকেটেড, যথেষ্ট পড়াশোনা করেছি এবং আমরা আমরা আর কোনো মিথ্যে কথায় বা কারো মিথ্যে প্রতিশ্রুতিতে ভুলবো না, কারণ আমরা 73 বছর ধরে ঠকে এসেছি, 1 বছর 2 বছর নয়, 73 বছর ধরে ঠকে এসেছি যে কীভাবে একটা জনজাতিকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে এই তফসিলি জাতি থেকে। সো আমরা আমাদের সত্তা ফিরে পেতে চাই, তো কাইন্ডলি ম্যাডাম আপনি আমাদের কুর্মী জনজাতির এই আর যে দপ্তর থেকে আসা যে চিঠি কমেন্ট এবং জাস্টিফিকেশন রিপোর্ট চাইছে সিআরআই রিপোর্টের, সেই সিআরআই রিপোর্টের কমেন্ট এবং জাস্টিফিকেশন রিপোর্ট অবিলম্বে পাঠিয়ে দিন, এটা আমার হাম্বে রিকোয়েস্ট হইলেও কুর্মী জনজাতির হয়ে। জয় গোরা কুর্মী ঐক্য, জিন্দাবাদ।